বাংলা ভাষা, বাংলাদেশ, বাংলা একাডেমি, এবং তুমি লেখক, এই মুহূর্তে লেখক বলছি মঞ্চে, সব কিছু মিলিয়ে তোমার অনুভূতিটা জানতে চাইছে। এবারেই আমি প্রথম লেখক বলছি মঞ্চে এসেছি, যদি গতবার আসার কথা ছিল। হ্যাঁ, আপনি যখন আমাকে ফোন করে বললেন যে তোমার শিডিউল পাওয়া যাবে কি না, ওই সময় আমার মা অসুস্থ ছিল, আমি একটা ডেট দিয়েছিলাম, ওই দিনে আবার আমাকে চলে যেতে হলো, সেজন্য আসতে পারিনি। তো আপনার প্রশ্নটা শুনে আমি একটু আবে আপ্লুত হয়ে পড়েছিলাম যে মা, মাতৃভাষা, মাতৃভূমি, এটা একই সূত্রে গাঁথা, যে আমরা প্রথম। এবং তুমি মাতৃভাষায় লিখছো, হ্যাঁ, একটা অন্যরকম প্রণোদনা। হ্যাঁ, এটা আমার প্রিয় ভাষা, আমি বাংলা ভাষার প্রতি টান থেকেই লিখছি, ধরতে গেলে বাংলা ভাষার প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ আমি অনেক ভালোবাসি, আর সেই ভালোবাসাটাই আমার লেখার প্রেরণা, না হলে তো আমি লেখক হতে পারতাম না। তো এই বাংলা একাডেমির এই লেখক বলছি মঞ্চে একজন লেখক হিসেবে যে তুমি আসছো, সেই অনুভূতিটা কেমন? এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেকেই তো লিখে, কিন্তু বাংলা একাডেমি থেকে একটা স্বীকৃতি পাওয়া যে লেখক, সে বাংলাদেশের একজন লেখক, তাকে আমরা স্বীকৃতি দিচ্ছি, এটা একজন লেখক হিসেবে আমার জন্য পরম প্রাপ্তি, যদি আমি এক বছর পরে পেয়েছি, আর এক বছর আগে পাওয়ার কথা ছিল। দেখো, লাইফ ইজ এ স্টোরি, জীবন হচ্ছে গল্প, তাই না? এটা গল্পের মতোই, সেটা একটি গল্প ছিল, আজকে নতুন করে সে গল্পটা রূপায়িত, যেহেতু তুমি নিজে গল্পকার, জীবনের সূক্ষ্ম সূক্ষ্ম বিন্দু নিয়েই তো গল্প লেখো, তাই না? অবশ্যই। ওইটা একটা গল্প, এটা আর একটা গল্প। প্রত্যেক লেখকের এক এক জার্নি থাকে, নিজস্ব জার্নি, যে কী করে লেখক হয়ে ওঠে, তার চারপাশের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব থাকে, কিন্তু জানে না যে এই লোকটি লেখক হয়ে উঠছে। তোমারও নিশ্চয়ই একটা জার্নি আছে? অবশ্যই আছে। সে জার্নিটা জানতে চাই। এটা ছোটবেলা থেকেই আমার পড়ার নেশা ছিল, ফেনীতে বাড়ি, ফেনীতে, হ্যাঁ, গ্রামীণ মানুষ, গ্রামীণ, ছোটবেলাটা ফেনীতে, তারপর চট্টগ্রামে কেটেছে কলেজ, তারপর ঢাকা ইউনিভার্সিটি, তারপর থেকে ঢাকায়। লেখার জার্নিটা স্কুল জীবনেই যে ম্যাগাজিন বের হয়, সেখানে আমি প্রথম লিখি একটা কবিতা, যদি সেটা কবিতা হয়ে উঠেছে কিনা আমার সন্দেহ আছে। পরবর্তীতে সেইটা শেষ সময় অনেক বড় কিছু, অনেক বড় কিছু ছিল, ছাপার অক্ষরে নিজের নাম লেখা, এটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। এটা কত সাল হবে? এটা 1994 সালে। তারপর আমি এবং যে বাংলা একাডেমি যে সম্প্রীতি নোমান, আমরা দুজন মিলে একটা পত্রিকা শুরু করি 2004 সালে, সম্প্রীতি নামে, এবং প্রায় দীর্ঘদিন ধরে আমরা ওই পত্রিকাটা চালিয়েছি, এবং সেইখানে আমি নামে বে নামে লিখতাম, সক্রিয় নমানও লিখত। তো সেই পত্রিকাটার নাম সম্প্রীতি, 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 এবং সেটা পরবর্তীতে বেশ বড় আকারে বের হয়েছে, 200 পৃষ্ঠার, যা 2010 সাল থেকে 2015 সাল পর্যন্ত। তারপর অকাল মৃত্যু ঘটলো, যেভাবে সব লিটল ম্যাগাজিনের হয়। তো আর তার পাশাপাশি বিভিন্ন লিটল ম্যাগ পত্রপত্রিকায় লিখেছি। তো আর গল্প লেখার সিদ্ধান্তটা নিয়েছি, ধরতে গেলে অনেক পরে, যে কোন মাধ্যমে লিখব এই বিষয়ে আমি সিদ্ধান্ত নিতে পারিনি। যে কিন্তু অনেকেই বলতো যে প্রবন্ধ লিখলে আমি ভালো করতে পারবো, কিন্তু পরে দেখলাম যে না, প্রবন্ধ লেখার জন্য যে পরিমাণ মনীষা থাকা দরকার, যে পরিমাণ অভিজ্ঞতা এবং পঠন পাঠন, আর অনেক বিষয় আছে যে সেটা ঠিক হয়ে উঠছে না। তখন আমার কাছে মনে হলো যে হ্যাঁ, আমি গল্প লিখতে পারি, লিখেছিও, কিন্তু গল্প লেখার শেখার অনেক বিষয় আছে। তখন সেই শেখাগুলোকে আয়ত্ত করলাম, প্রথম বই বের করলাম যে হরিশঙ্করের বাড়ি, যে এই বইয়ের গল্পগুলা প্রথম বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। পরে এই গল্পগুলা, প্রথম গল্প কোথায় প্রকাশিত হয়েছিল তোমার সম্প্রীতির বাইরে ঢাকায় যখন এসছো তখন? প্রথম গল্প বণিক বার্তা, সিল্ক রুটে, বণিক বার্তা, তারপর বাংলা একাডেমির উত্তরাধিকারে ছাপানো হয়েছিল মহানগরী গল্প, তারপরে নাম গল্পটা ছাপানো হয়েছিল সমকালের কালের খেয়া পত্রিকা। হরিশঙ্করের বাড়ি বলতে তুমি এই গল্পের ভেতরে কোন আখ্যানটা উপস্থাপন করবার চেষ্টা করেছো? এই গল্পে এখানে 10-12টা গল্প আছে। আমি হরিশঙ্করের বাড়ির গল্প, নাম গল্পটা জানতে চাইছি। এটা হচ্ছে যে 47-এর দেশভাগের শিকার হয়ে হরিশঙ্কর বণিক নামে একজন এই দেশ ছেড়ে চলে যায়। যাওয়ার সময় যে তার বাড়িটা রেখে দেয়, সে বলেছিল পরিস্থিতি যদি স্বাভাবিক হয় তুমি এসো, তোমার বাড়িটা আমি তোমাকে ফেরত দেব। সে অপেক্ষা ত্রিপুরায় চলে যায়, অপেক্ষায় করতে থাকে, 71-এর যুদ্ধ হয়, যুদ্ধের সময় যার কাছে বাড়িটা রেখে গিয়েছিল সে তার বাড়িতে আশ্রয় নেয় ত্রিপুরাতে। তো স্বাধীন হওয়ার পর সে যখন আসে বাড়িটা ফেরত চায়, তখন তাকে বাড়িটা ফেরত দেওয়া হয় না। এই যে ফেরত দেওয়া হয় না, এই এবং তাকে অনেক অপমান করে তাড়িয়ে দেওয়া হয় তার বাড়ি থেকে। তো এই
হরিশঙ্করের সাথে আমার দেখা হয় ত্রিপুরার আগরতলা বিমানবন্দরে, যে তখন কথা বলতে বলতে জানা যায় যে উনি আমার প্রতিবেশী ছিলেন। তো সে আচ্ছা, তাহলে সত্য ঘটনা অবলম্বনে অনেকটা, হ্যাঁ এই অনেকটা সত্য ঘটনা, আর সত্য ঘটনা অবলম্বনে এরকম একটা বাড়ি, মানে আমার মামার বাড়ির পাশে ছিল, ওই বাড়িটার নাম বণিক বাড়ি ছিল। তো ওইটাকেই আমি আমার এই গল্পের মধ্যে মানে প্রতিস্থাপন করেছি, যে দেশভাগের শিকার হয়ে যারা এখান থেকে চলে গেছেন, যাওয়ার পরও তাদের অন্তরে যে এই দেশ এই বাড়ি সেই এটা এই গল্পের মধ্যে উঠে এসেছে। তুমি একটা শব্দ বলেছো প্রতিস্থাপন, এটা কিন্তু গল্পকাররা মানে কথা সাহিত্যের খুব চমৎকারভাবে করতে পারে, যে কোথায় কোন আখ্যানটা কীভাবে তোমার অস্তিত্বের ভিতর থেকে বের করে এনে তুমি জমিনে প্রয়োগ করবে, সেটা কিন্তু করলে, তাই না? অবশ্যই না, একজন গল্পকার যদি এই জিনিসটা না পারে প্রতিস্থাপন, তাহলে তার তো গল্প লেখার কোনো মানেই হয় না, কোনো মানে সে লিখতেই পারবে না, লিখতেই পারবে না, শিল্পের গুণটা তো এইভাবেই তৈরি করে নিতে হয়। তারপর তোমার আর কি গল্প বই আছে? আচ্ছা, ভ্রমসেধা হয় বিভাগে আমি প্রথম গল্পটা পড়েছি, একটা খুন, কে খুন করেছে? এটা পাঠক গল্পটা পড়লে জানতে পারবে, আমি যদি বলে দিই তাহলে? না না না, তুমি রহস্য রেখেছো, পাঠক পড়লেও বুঝতে পারবে না কে। এক ধরনের রহস্য, এক ধরনের কাজের মেয়ে খুন করেছিল না ওই তার প্রেমিক পুরুষ খুন করেছিল? না, প্রেমিকের বন্ধুটা যে সাথে ছিল সে খুন করেছিল। এটা আসলে আমি প্রকাশ করতে চাচ্ছি না, কারণ তাহলে গল্পটা পাঠকের আগ্রহ। ভাই শুনো, দুই একটা গল্প প্রকাশ করি, কিন্তু অজস্র গল্প লিখেছো, দুই একটা গল্প প্রকাশ করলে কোনো সমস্যা নেই। না, মেয়েরা তো সেই সময় বেঁচে যায়, যেহেতু প্রকৃত খুনি শনাক্ত হয়, যে তার হাজব্যান্ড যখন বলে যে খুনি শনাক্ত হয়েছে, যে তার বন্ধুটি অপূর্বর বন্ধুটি তাকে পূর্বশত্রুতার জেরে এই খুনের নাটকটা সাজিয়েছে। আসলে দেখো, খুন কিন্তু একটি অসাধারণ শিল্প। অনেক বছর আগে মামুনের সুদ একটি নাটক দেখছিলাম টেলিভিশনে, অভিনয় করেছিলেন আজাদ আবুল কালাম, তিনি বলছেন এই সংলাপ এরকম যে খুন কি অসাধারণ, কি সুন্দর, কি শিল্পময়তার মধ্যে দিয়ে আমরা আছি। আর সেই সংলাপ এবং সেই বাক্যগুলো এখনও আমার মনে আছে। আমরা লেখকেরাও কিন্তু খুন করি, হয়তো যথার্থ তরবারি দিয়ে নয়, শব্দ দিয়ে। হ্যাঁ অবশ্যই, এটাই একজন লেখক জন্য অনেক কষ্টের, যে একটা চরিত্র তিনি নির্মাণ করছেন দিনের পর দিন, একটা পর্যায়ে যখন চরিত্রটা খুন হয়ে যায় তখন সেটা লেখকের জন্য পীড়াদায়ক। আচ্ছা, তোমার উপন্যাস দিব্য পুরুষ, আমি যেটুকু এই উপন্যাস সম্পর্কে জানি সেটি হচ্ছে যে প্রাচীন বাংলা বলা হয়ে থাকে, লক্ষ্মণ সেন যখন এই অঞ্চল অধিকার, লক্ষ্মণ সেনরা যখন ছিলেন সেন বংশ, যবন সম্প্রদায়রা যখন আসে, ইকতারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যখন এই অঞ্চল দখল করে লক্ষ্মণ সেন পালিয়ে যায়। একটা বিষয় তুমি লক্ষ্য করেছো, ইদানিং কিন্তু প্রয়াত মানে অতীত ইতিহাস নিয়ে আমাদের দেশে প্রচুর চর্চা হচ্ছে। একজন তো উপন্যাসিক আছেন আফতাব আহমেদ, তিনি একটা উপন্যাস লিখেছেন বখতিয়ার নামে এবং ঐতিহ্য থেকে বেরিয়েছে, এই ইকতারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ারকে নিয়েই সেই সময়। এর আগে তো বের করেছে তিতুমিরকে, এর আগে আমাদের আবুল কাশেম একটা উপন্যাস লিখেছে মৌর্য নিয়ে, আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামি আব্দুর রউফ, কমান্ডার আব্দুর রউফ, তিনি একটি উপন্যাস লিখেছেন করবোট কন্যা, 2500 বছর আগের আমাদের জীবন ইতিহাস নিয়ে। তুমি লিখলে লক্ষ্মণ সেনের সেই সময়টা নিয়ে, এই সময়টা তুমি বাঁচলে কেন, নির্বাচন করলে কেন? তাহলে পেছনের গল্পটা বলতে হবে। নিশ্চয়ই, আমি ঢাকায় যে এলাকায় থাকি সেখানে একটা পাড়া আছে যেটার নাম ঋষিপাড়া। ঋষিপাড়া এখানে কোন এলাকা? এটা হচ্ছে ধানমন্ডির রায়ের বাজার শঙ্কর এলাকাতে। যে সেইখানে একটা ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করে, তো তার মা তার সাথে ধর্মান্তরিত হতে চায়, তো তার বাবার কথা হচ্ছে না আমরা ধর্মান্তরিত হব না, আমরা 14 পুরুষের ধর্মে কখনো বিসর্জন দেব না। এখন এই যে এই ঘটনাটা ঘটলো যে আমার চোখের সামনে, তখন আমার মাথার মধ্যে আসলো যে এইখানে যে ইসলামের প্রচার যখন হয় তখন কি এমন ঘটনা ঘটেনি? তার টাইম মেশিন আমি চলে গেলাম 800 বছর আগে, যখন এই দেশে প্রথম মুসলমানরা আসে, আস্তে আস্তে মানুষ মানে ধর্মান্তরিত হয়ে তাদের ধর্মটাকে গ্রহণ করে, আর সেই ধর্মের মেন প্রচারক ছিলেন পীর দরবেশরা। সুফি দরবেশরা, এই যে দিব্য পুরুষ বলতে একজন সুফি দরবেশকে বোঝানো হয়েছে, যিনি এটার এটার প্রেক্ষাপট হচ্ছে বগুড়ার মহাস্থানগড়। আচ্ছা, এটার উপর আপনি একটা গল্প আমি পড়েছিলাম, একটাই যেতে ওই যে এটা দিব্য প্রকাশ প্রকাশ করেছে, বিদ্যা প্রকাশ, বিদ্যা খোকা ভাইয়ের, কত সালে এটা? 2021 সালে। হ্যাঁ, তারপর তোর প্রেক্ষাপটটা বলো। তারপর আমার মাথায় খেলা করতে লাগলো যে এইখানে কীভাবে বিস্তারটা ঘটলো, ইসলাম ধর্মের বিস্তারটা কি এইভাবে ঘটেনি? তখন আমি কল্পনায় চলে গেলাম 800 বছর আগে, যে
এখন বুড়িগঙ্গার পারে যে ঘটনাটা ঘটছে, 800 বছর আগে করতোয়ার পারেও ঠিক একইভাবে এই ঘটনা ঘটেছিল। আমি ইতিহাস বরাবরই আমার প্রিয় বিষয়। আমি ছোটবেলা থেকে ইতিহাসের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করতাম। তো এই বিষয়টাকে আমি 800 বছর আগের প্রেক্ষাপটে আবার প্রতিস্থাপন করলাম। এটা একটু আগে বললাম যে ছোট ছোট গল্প দিয়ে, ছোট ছোট গল্প তৈরি করে ইতিহাসের ঘটনাকে ফিকশনের রূপ দেওয়া, এটা একদিক থেকে অনেক কঠিন ব্যাপার। কারণ গল্পকে বিশ্বাসযোগ্য করতে হবে, সেখানে যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে তো পাঠক সেটাকে গ্রহণ করবে না। তো সেটা করতে গিয়ে আমি ইতিহাসের সরোবরে অবগাহন করলাম, অনেক সময় লেগেছে। এটার সাথে জড়িত কোভিডের যে প্রায় 70 দিন আমাদের অফিস বন্ধ ছিল, সে বন্ধের সময়ে আমি দৈনিক 10 থেকে 12 ঘন্টা মানে রুমে আবদ্ধ থাকতাম। এই আমার কথা ছিল যে এই কোভিডে যদি মারাও যাই, এই ডকুমেন্টটা যাতে থেকে যায়, যে এই কাজটা আমার সবচেয়ে পরিশ্রমলব্ধ লেখা হচ্ছে দিব্যপুরুষ উপন্যাসটা। তো উপন্যাসটা যখন শেষ করলাম তখন আমি নিজেও মানে একটা শান্তি পেলাম, আর এটাকে পাঠকও গ্রহণ করেছে যে না, এই গল্পে যেভাবে কাহিনীগুলো আসছে যে ওই সময়েরই, এটা একদম মানে বাস্তবসম্মত। এবং আমাকে অনেকের প্রশ্নের মধ্যেও পড়তে হয়েছে যে আপনি কি দেখেছেন বা কীভাবে আপনি এটা ইয়ে করলেন। তারপরে ইতিহাসের বই তো আছে, আমি রেফারেন্স হিসেবে যদি উপন্যাসের রেফারেন্স দেওয়ার নিয়ম নেই, কিন্তু আমি আমাকে এটার জন্য অনেক বই সংগ্রহ করতে হয়েছিল। কারণ উপন্যাসটা লেখা শুরু হয়েছিল আরও অনেক আগে, হরিশঙ্করের বাড়ি এই বইটা বের হওয়ার আগে ওই বইটা বের হওয়ার কথা ছিল, দিব্যপুরের বের হওয়ার কথা ছিল। তখন আমি এটা পাণ্ডুলিপি যে কয়েকজনকে পড়ালাম, তাদের মধ্যে আমার কয়েকজন শুভকাঙ্ক্ষী বললো যে তুমি একটা কাজ করো যে কিছু গল্প লিখো, গল্প লিখে তোমার হাতটাকে পাকাও। কারণ গল্প লিখে হাত না পারলে উপন্যাসের যে পরিপক্কতা, উপন্যাসের একটা পরিপক্কতার বিষয় থাকতে হবে, কারণ উপন্যাসের পরিধি অনেক ব্যাপক, অনেক ব্যাপক। হ্যাঁ হ্যাঁ, তো আমি সেই জন্য বিরতি দিয়ে হরিশঙ্করের বাড়িটা শেষ করলাম। তারপর দিব্যপুরুষ নিয়ে ঘষা মাজা করতে করতে মানে অনেক সময় দিয়ে শেষ পর্যন্ত এটা শেষ করতে পারলাম। এই আমার, আমি মনে করি যে আমার এই পেছনে যে পরিশ্রমটা করেছি সেটা মানে সার্থক হয়েছে। আসলে সত্যিকার অর্থে একজন লেখকের যে নির্মাণ পৃথিবী, সেটা লেখক ছাড়া আর কেউ অনুধাবন করে না। তুমি যেদিন এই উপন্যাসটা শেষ করলে, বললে, ভাবলে যে আমি শেষ করেছি, সেদিন একটা অপার আনন্দ ছিল তোমার জন্য। হ্যাঁ অবশ্যই, একটা মুক্তির আনন্দ ছিল, তাই না? একটু বিস্ময়কর মুক্তির আনন্দ ছিল। আচ্ছা, তোমার মগজে করটির মধ্যে গল্প কিভাবে ধরা দেয়, বা একটা কিভাবে তুমি ভাবো যে এটা গল্প হবে, এটা উপন্যাস হবে, এই সিদ্ধান্তটা তুমি কিভাবে নাও? এটা হচ্ছে বিশেষ কোনো অসঙ্গতি যখন চোখে পড়ে, সে অসঙ্গতিটা কেন, এটা কি উপজীব্য করার জন্য আমি একটা চরিত্রকে বেছে নিই, যে এই চরিত্রের মধ্যে কীভাবে আমি এটাকে অনুপ্রবেশ করব, সেখানে পার্শ্ব চরিত্রগুলো কীভাবে তার সাথে ক্রিয়া বিক্রিয়া করবে, এই করতে করতেই গল্পটা শেষ পর্যন্ত হয়। তবে আমি একটানে লিখতে পারি না, আমাকে অনেক ভাবতে হয়। দেখা যাচ্ছে একটা গল্প লিখতে লিখতে 2-3 মাসও কেটে যায়, যে বারবার বসতে হয়, বারবার বসতে হয়। যে শুরুটা না হয় ভাবলে একটা গল্পে, শেষটা কীভাবে করবে সেটাও কি আগে ভেবে নাও, নাকি লিখতে লিখতে তুমি শেষ করো? না, লিখতে লিখতে একরকম শেষ হয়, তারপর আবার যে ভাবি যে না এন্ডিংটা হয়তো ঠিক হচ্ছে না, এটা অন্যভাবে হতে পারে। আমার অন্য গল্পকার বন্ধুদেরকে দিয়ে যখন পড়িয়ে নিই, তারাও তাদের সাথে আড্ডা দিই যে বললো না এইখানে এইভাবে না হয়ে গল্পের এন্ডিংটা এমন হলে হয়তো ভালো হতো, তখন আমি সেটা নিয়ে ভাবি, মনে হয় যে না, যদি তার কথা যুক্তি মনে হয় তখন সেটাকে গ্রহণ করি, আর যদি মনে না হয় তখন সেটাকে আমি আমার মতো করেই দেখে দিই। শুধু দর্শক, পলাশ মজুমদারের একটি উপন্যাস, জনৈক বিনিয়োগ গল্প, জনৈক বিনিয়োগকারীর আত্মহত্যা প্রসঙ্গে এখানে কয়েকটা লাইন আমি পড়ে শোনাতে চাই। ফ্লাফের লেখা আছে, পলাশ অনুসন্ধানী ও সমাজ মনস্ক লেখক, কৌশলে রাজনীতিকে এড়িয়ে যেতে চাইলেও পারেন না। ইতিহাস, রাজনীতি, জীবন বাস্তবতা ও মানুষের সামগ্রিক কর্মকাণ্ডকে দেখেন সমাজ বিজ্ঞানীর দৃষ্টিতে, তা শৈল্পিক রূপ দিয়ে গল্পে উপস্থাপন করেন নান্দনিক কুশলতায়। নরনারীর চিরাচরিত প্রেম পলাশের গল্পের অন্যতম অনুষঙ্গ, পাশাপাশি সামাজিক অনাচার, জঙ্গিবাদ, খুন, ধর্ষণ, পরকীয়া যৌনতা তিনি ফুটিয়ে তোলেন নিপুণ তুলিতে বিশাল তার গল্পের ক্যানভাস। ধর্ম নিয়ে পলাশ মাথা ঘামান না, তবে সহ্য করতে পারেন না ধর্মীয় মুখোশের আড়ালের ভণ্ডামি। শেষ পর্যন্ত মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গোত্রহীন মানুষই তার অবলম্বন। কঠিন বিষয়কে সাবলীল করে তুলতে তার সক্ষম কথাশিল্পী পলাশ দার্শনিক নন, তবে তার লেখায় দার্শনিকতা স্পষ্ট, আর পলাশের গদ্য ঝরঝরে ও প্রাণবন্ত। এই জায়গা থেকে আমি তোমার কাছে যেটা জানতে চাই যে তুমি ধর্ম নিয়ে মাথা ঘামাও না, কিন্তু চারপাশে তীব্রভাবে ধর্ম আক্রান্ত হয়ে আছে, সেই ধর্মকে কি একজন লেখক এড়াতে পারে? না, এটা সম্ভব না।
এখন যত বিভেদ ঘটছে তার পেছনে এটাকে আসলে ধর্ম বলে সাম্প্রদায়িকতা বলতে হবে, কারণ ধর্ম কখনো একজন মানুষকে আরেকজনের প্রতি অত্যাচার করতে উদ্বুদ্ধ করে না, বরং ধর্ম আসলে মানবিকতা শিখায়, উদারতা শিখায়। এখন এখানে চলছে ধর্মের ভুল ইন্টারপ্রিটেশন, যার জন্য আমরা মিসগাইডেড হয়ে যাচ্ছি, যে সাম্প্রদায়িকতা বাড়ছে, সমাজে দুর্নীতিও বাড়ছে একই সঙ্গে। তো মাথা ঘামাই না বলতে এটুকু এটাই বোঝাচ্ছে যে মানে স্পর্শকাতরতা যেখানে সেইটাকে এড়িয়ে যাওয়া। একজন লেখক কি আসলে স্পর্শকাতরতা এড়াতে পারে? না না, এখন আমরা সেটা রূপকের আড়ালে, যেমন আমার প্রায় গল্প রূপক গল্প, যে রূপকের আড়ালে বিষয়টাকে ঢেকে রাখা। এখন পাঠক সেটা বুঝে নেবেন, মানে পাঠক পড়তে গিয়ে যখন চিন্তা করবেন তখন সে বুঝতে পারবেন যে আসলে এখানে লেখক মানে কী বলতে চেয়েছেন। যেমন এই গল্পটা জনৈক বিনিয়োগের আত্মহত্যা, এটা রূপক গল্প, যে একজন পাঠক গল্পটা যদি সাদা চোখে দেখেন মনে করবেন যে একজন বিনিয়োগকারীর আত্মহত্যা নিয়ে গল্পটা লিখে, আসলে কিন্তু তা নয়। এটা হচ্ছে যে যে পুঁজিবাদকে আমরা প্রতিনিয়ত ঘৃণা করি, ধিক্কার জানাই, কিন্তু প্রকারান্তরে আমাদেরকে পুঁজিবাদের মধ্যেই থাকতে হচ্ছে, পুঁজিবাদকে অস্বীকার করার কোনো উপায় নেই। এই গল্পে রূপকের আড়ালে সেটাই তুলে ধরা হয়েছে। এই উপন্যাসটি তুমি লিখেছো শান্তিনিকেতনকে অনুসরণ করে, রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি হচ্ছেন আমাদের বাংলা সাহিত্যের না আমি বলবো যে বিশ্ব সাহিত্যের একজন মহাপুরুষ। এমন কোনো জায়গা নেই পৃথিবী সাহিত্যের যে তিনি সেখানে ভাষা দেননি, যেখানে মুখ এবং মৌনতা ছিল তিনিও সেখানে ফুল ফুটিয়েছেন। সেই শান্তিনিকেতনকে কেন্দ্র করে কি উপন্যাসটি? হ্যাঁ, এখানে ফুলের ভাষা যদি বুঝি, হ্যাঁ রবীন্দ্রনাথের গানের লাইন, হ্যাঁ মনে হয় যে পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি। কি আছে এই উপন্যাসে? এটা হচ্ছে একটা ডায়েরি, 40 বছর বয়সে যে লেখক জীবনের প্রতি হতাশ হয়ে সব ছেড়ে দিয়ে শান্তিনিকেতনে চলে যান। তিনি ভেবেছেন হয়তো ওখানে গেলে তিনি শান্তি পাবেন, যেহেতু তিনি রবীন্দ্রনাথের ভক্ত, তো সেখানে গিয়েও তিনি ঠিক শান্তি খুঁজে পান না। কিন্তু তখন তিনি ডায়েরি লেখা শুরু করেন তার ফেলে যাওয়া দিনের কথা। ঢাকায় তার যে জীবন ছিল, যে জীবন সেখানে তার জীবনে অনেক ঘাত প্রতিঘাত ছিল, তার দুইটা বিয়ে হয়, ডিভোর্স হয়, লিভ টুগেদার করতো, সেই মেয়েটা খুন হয়, খুনের আসামি হয়, মামলা সে ফেঁসে যায়, শেষ পর্যন্ত সে বেঁচে যায়, এই যে তার জীবন যে টানাপোড়ন, অনেক ঘটনা সমৃদ্ধ মানে এই উপন্যাসটা, যে সব ছেড়ে সে চলে যায় ওখানে গিয়ে সে ডায়েরিটা লিখে শান্তির খোঁজে যায়, কিন্তু আসলে শান্তি পায় না, যদিও নাম শান্তিনিকেতন। তুমি কি জানো রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথকে শান্তিনিকেতন বা বিশ্বভারতী থেকে বের করে দেওয়া হয়েছে? কি ভয়ানক জিনিস, পলিটিক্স এবং নোংরামি বা ক্ষমতায়ন পৃথিবীর কোথায় না আছে। হ্যাঁ, এখানে এই লেখক যখন তার 21 বছর বয়সে শান্তিনিকেতনে যায়, সে শান্তি খুঁজে পেয়েছিল, তার কাছে মনে হয়েছিল যে সে পৃথিবীর কোথায় যদি শান্তি পায় সে এই জায়গাটায়। কিন্তু 40 বছর বয়সে যখন সব হারিয়ে সে ওখানে যায়, তখন দেখে যে সে ওই শান্তিনিকেতনকে আর খুঁজে পাচ্ছে না, তার যে জীবনের প্রতি যে একটা বিতশ্রদ্ধ হয়ে পড়েছে, এখন সেটা কোনোভাবে সে ওখানে গিয়েও কাটাতে পারছে না। তার কাছে মনে হচ্ছে না শান্তি মনে হয় পৃথিবীর কোথাও নেই, শান্তি অনেক আগেই মারা গেছে। হ্যাঁ, এটা আমরা বলি। এবার বোধহয় ঝর্ণা পর একটা বই বেরিয়েছে, শান্তির মা মারা গেছে, ঝর্ণা রহমানের মা না বাবা, বাবা এরকম শান্তির বাবা বা মা মারা গেছে। যাই, আমি দেখলাম যে তুমি ফিলাপে তোমার জন্ম তারিখটা লেখো নাই, সালটা লেখনই বোধহয় 79, মুক্তিযুদ্ধের পরবর্তী অনেক পরে, প্রায় 20 বছর পরে জন্ম। কিন্তু একজন বাঙালি হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে মুক্তিযুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ নিশ্চয়ই তোমাকে অনুপ্রাণিত করে, প্রবলভাবে তোমাকে টানে। গল্প আছে, উপন্যাস লিখবার পরিকল্পনা কি আছে? কি হ্যাঁ আছে। একটা প্রশ্ন অনেকে করে যে মুক্তিযুদ্ধ দেখিনি সুতরাং কিভাবে লিখবো, আমার মনে হয় যে সে খুব অর্বাচীন কথা বলে, অর্বাচীন কথা বলে, আমার ইতিহাসকে তো আমি অস্বীকার করতে পারবো না, সীমাবদ্ধ জায়গা থেকে সে কথা বলে। মুক্তিযুদ্ধ এমন একটি বিষয় যে তার জন্মশেখর তাকে তো জানতেই হবে, সে যদি না জানে এবং যদি এড়িয়ে যেতে চায় তাহলে সেটা খুব বেদনাদায়ক। তোমার কি মনে হয়? অবশ্যই, যেমন আমরা তো ইতিহাসের সন্তান, যে আমরা কখনোই আমাদের ঐতিহ্যকে, আমাদের ইতিহাসকে অস্বীকার করতে পারবো না। আমাদের লেখায় কি আসছে না যে আমার অনেক গল্পে প্রসঙ্গক্রমে চলে আসে মুক্তিযুদ্ধ, দেশভাগ, ভাষা আন্দোলন, যে আসবে এবং এটা কোনো বিয়ে যাওয়া সম্ভব না। এইখানে আপনাকে একটা প্রশ্ন করি, আপনার একটা বই বের হচ্ছে ভাষা আন্দোলনের, যে একটা ইয়েকে নিয়ে, কল্যাণী রায় চৌধুরী ওরফে মমতাজ বেগম, উপন্যাসটার নাম হচ্ছে ফাগুনের অগ্নিকণা। হ্যাঁ, ওটা দেখে আমার খুব ভালো লেগেছে যে আপনি এরকম একটা বিষয়কে নিয়ে যে উপন্যাস লিখছেন, যে অবশ্যই বই সংগ্রহ করবো।
আপনি যেটা বললেন, আমি অ্যাবসলিউটলি এর উপরে না, মুক্তিযুদ্ধ না, জাস্ট ঐতিহাসিক ঘটনাকে উপজীব্য করে আমার লেখা আছে এবং ভবিষ্যতে এরকম লেখার চিন্তা ভাবনা আছে। এটাতে গেল মুক্তিযুদ্ধ, এর বাইরে নতুন কোনো আখ্যান, যেমন তুমি ওই সময়টা দুটো উপন্যাস যে পরিপ্রেক্ষিতে লিখলে, আরো কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ অবশ্যই আছে। কি ধরনের পরিকল্পনা? যেমন আমার একটা ইয়ে আছে যে যে বাংলা বিভাগ নিয়ে যে 1905 সালের বঙ্গভঙ্গ, ওই সময় প্রথম বাংলা, ওইটা আমার আগ্রহের একটা বড় বিষয়, এবং ওই সময় উপজীব্য করে আমার একটা উপন্যাস লেখার অনেক আগে থেকে ইচ্ছে, যেটা আমি 47কে অতিক্রম করে 71 পর্যন্ত নিয়ে আসবো, এবং সেখানে তিন প্রজন্মের কাহিনীকে আমি মানে সংযুক্ত করবো, এবং এরা আমাদের আশেপাশেই আছে বা ছিল, এরকম একটা ইয়েকে আমি আমার মাথায় রেখেছি যে সময় পেলে আমি সেই উপন্যাসটা লিখব। শুধু দর্শক, আপনারা জানেন যে লেখক লেখক বলছি মঞ্চে যে লেখক থাকেন তাকে আপনারা যারা আছেন লেখক, যে অভিজ্ঞতা লেখককে সরাসরি সামনে পেলেন আপনারা প্রশ্ন করতে পারেন লেখকের জীবনবোধ, জীবনের লেখা এবং তার লেখা যদি পড়া থাকে সেই সম্পর্কে কোনো প্রশ্ন করতে পারেন। কেউ কি কোনো প্রশ্ন করবেন? এই মাইক্রোফোন দাও, আপনি আপনার নামটি বলবেন, প্রশ্ন করবেন, কেমন? ধন্যবাদ সঞ্চালক এবং লেখককে, আমি মোহাম্মদ আকরাম হোসেন। আমার প্রশ্নটি হচ্ছে, একজন লেখক কখন পাঠকদের কাছে জনপ্রিয় বা সফল বলে মনে করেন নিজেকে? জনপ্রিয় বা একজন লেখক কখন পাঠকদের নিকট নিজেকে সফল লেখক হিসেবে মনে করেন? ধন্যবাদ। আসলে বিষয়টা আপেক্ষিক, একজন লেখকের সব লেখা সব পাঠক পছন্দ করবে না, এই ক্ষেত্রে একটা ঘরানা, প্রত্যেক লেখকের একটা ঘরানা থাকে, পাঠকের ওই ঘরানার যিনি পাঠক তিনি ওই লেখকের লেখা পছন্দ করবেন, কিন্তু আমরা অনেককে বলতে শুনি যে অমুকের লেখা ভালো না, হয়তো উনি ওই ধরনের লেখা পছন্দ করেন না বলে তার ভালো লাগছে না, তার অর্থ এই নয় যে তিনি ভালো লিখেন না, এটাই বলবো না। তাহলে এই দিক থেকে এই প্রশ্নের অ্যাবসলিউট কোনো উত্তর নেই যে তিনি সফল লেখক কি না। এখন পাঠক যে লেখককে যেইভাবে দেখে ওই পাঠকের কাছে ওই লেখক সফল যিনি ওই লেখাটাকে পছন্দ করেন। আপনি পেয়েছেন উত্তর? থ্যাংক ইউ। আপনি নামটা বলে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম ফারহান, আমি লেখক সাহেবের কাছে জানতে চাচ্ছি যে আপনার বাড়ি কোথায়, আপনি কি করেন মানে প্রফেশনালি কি করেন, আর হচ্ছে আপনার মানে কি ধরনের, আপনাদের আড্ডাটা দেখে আসলে খুবই ভালো লাগলো, যতটুকু শুনলাম খুবই মানে প্রাণবন্ত আড্ডা হচ্ছে। বাট একটা জিনিস লক্ষ্য করছি যে মানে আপনার কাছে কোশ্চেনটা আমি রাখলাম, আর হচ্ছে একটা বিষয় লক্ষ্য করছি যে মেলায় আসলে লেখকদেরকে দেখা যাচ্ছে কম, এই বিষয়টা নিয়ে আপনার দৃষ্টি আপনার দেখা যাচ্ছে? জি, লেখকরা আপনার আশেপাশেই ঘুরছে, কিন্তু অনেকেই তো বলে মেলায় পাঠকের চেয়ে লেখকের সংখ্যাই নাকি বেশি, আর আপনি বলছেন আপনি লেখকদেরকে দেখতে পাচ্ছেন না, তাহলে আপনাকে প্রত্যেক স্টলে যেতে হবে, স্টলে গিয়ে জিজ্ঞেস করবেন যে লেখক আছেন কিনা, তখন ওই প্রকাশক বলে দিবে যে কয়েকজন লেখক। আরেকটা হতে পারে, আপনি প্রতিদিন এখানে আসবেন, অনেক লেখকের সঙ্গে আপনার দেখা, ছবি তোলার ব্যবস্থা করে দেব। ওনার কৌতূহল ছিল যে আমি আমার হোমটাউন কোথায়, আমার হোমটাউন হচ্ছে ফেনী, ফেনীর পরশুরাম একদম সীমান্তবর্তী এলাকা ত্রিপুরার সাথে, আর আমরা ত্রিপুরার অংশ ছিলাম, আমি চাকরি করি ঢাকা স্টক এক্সচেঞ্জে এখানকার ব্যবস্থাপক হিসেবে আছি। আপনার নামটা বলে প্রশ্ন করবেন। আমি এতক্ষণ এই আড্ডা দেখে খুবই মুগ্ধ, কিন্তু আমি সঞ্চালক ওনার পরিচয়টা জানার জন্য বিনীতভাবে অনুরোধ করছি, ধন্যবাদ। আমি তো সঞ্চালকই ভাই। আচ্ছা আপনি অপেক্ষা করুন, কথা ওনাকে তো চেনা না, উনি উনি গাজি টিভির উপস্থাপক, বি টিভিতে এই লিখি একটু টুকটাক লিখি, বসেন। আসসালামু আলাইকুম, আমি আমার দুই ছেলেকে নিয়ে এসেছি, ওরা সপ্তম শ্রেণীতে পড়ে, আমি একজন সরকারি হাই স্কুলের শিক্ষক। আমার প্রশ্ন হলো যে আমি আমার ছেলেরা আমার ফ্যামিলি কিভাবে একজন লেখক হতে পারি, এর জন্য আপনাদের পরামর্শ, এবং আমার ছেলেরাও বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে চায়, শিক্ষক হতে চায়। গুড। আর সঞ্চালক সাহেবকে আমি অলওয়েজ টেলিভিশনে দেখতে পাই। হ্যাঁ, আমার সীতাম ছেলেদের বললাম আপনি আপনার ভক্ত,
হ্যাঁ, এবং খুবই ভাষা সুন্দর এবং কথাবার্তার স্টাইল খুবই মাধুর্য। তুমি আগে বলো বাচ্চা, যদি লেখক তো এগুলো হতে পারে না, এটার জন্য ছোটবেলা থেকে পড়ার অভ্যেস থাকতে হবে, পড়ার অভ্যেস থাকতে হবে, অনেক বই পড়তে হবে। যেমন আমি স্কুল থেকে প্রচুর বই পড়তাম, এবং যেটা পাঠ্য বইয়ের বাইরে, পাঠ্য বই তো পাশ করার জন্য, কিন্তু এর বাইরে প্রচুর বই পড়তে পড়তে নিজস্ব একটা জগৎ তৈরি হবে। সেই জগতে সে একা একা বিচরণ করবে, সে সম্পূর্ণ একা, এখানে কেউ তার পাশে থাকবে না। তারপর একসময় তার যদি মনে হতে পারে যে আমার কিছু কথা আছে, আমি লিখতে চাই, লিখতে পারবো, তো সে লিখবে, পত্র পত্রিকায় পাঠাবে, লেখা ছাড়বে না, একটা দুইটা ছাড়বে না, এভাবে তাকে লেগে থাকতে হবে। একটা সময় দেখেছে যখন ছাপা হবে ভালো লাগবে, কিন্তু লেখা একটা গুরুমুখী বিদ্যা, এখানে এটা শিখতে হবে, চাইলেই এটা হবে না। এবং সেই গুরু সামনেও থাকতে পারেন, আড়ালেও থাকতে পারেন, তবে কাউকে অনুসরণ করতে হবে। আমাদের প্রত্যেকেরই কিন্তু আদর্শ লেখক আছেন, আমরা লেখককে অনুসরণ করি। আমাদের বাংলা কথা সাহিত্যের কিংবা বাংলা সাহিত্যের এক অসাধারণ মানুষ সৈয়দ শামসুল হক। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল যে একজন লেখক লেখক কীভাবে হয়ে উঠবে, তিনি তিনটি শব্দ বলেছিলেন, পড়ো, পড়ো এবং পড়ো। তিনি বলছেন যে সব কিছু পড়াই একজন লেখকের লেখক হয়ে উঠবার পরিপ্রেক্ষিত। আর আমি আপনাকে অভিনন্দিত জানাই যে আপনার সন্তানেরা শিক্ষক হতে চাইছে, এবং আপনি একজন স্কুলের শিক্ষক, শিক্ষকরাই আমাদের সমাজটা তৈরি করে দেয়। আপনি সেই জায়গা থেকে এসছেন এবং সন্তানদের নিয়ে এসছেন, অসাধারণ, অসম্ভব, এটা তাই হবে। আচ্ছা, তাহলে এখানে আপনাকে আপনি চাচ্ছেন সেরকম, তাহলে আপনার ঘরে একটা পাঠাগার তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে খুবই ভালো, ওইখানে ওরা ইচ্ছে মতো যে পছন্দের বই বেছে নিবে, নিয়ে পড়বে, ওইখানে আপনাকে ছেড়ে দিতে হবে। তাই একটা বিষয়, আপনি কখনো বলবেন না যে এইটা পড়ো না ওইটা, এটা বলা যাবে না। ওকে, আপনি প্রশ্ন নাম বলে প্রশ্ন করেন। আমার নাম মোহাম্মদ মহিউদ্দিন, হ্যাঁ, সিলেট থেকে আসছে বই মেলায়। আমি একটা বেসরকারি কলেজের প্রভাষক, চমৎকার লাগছে শুনে কথাবার্তা, সাহিত্যিক যে বাপ, এগুলো আমার খুব ভালো লাগছে। আমি বলতে চাচ্ছি আপনি যে লিখছেন এইটার তো একটা উদ্দেশ্য আছে, এবং মনে করেন লিখছেন যে সামাজিক অনেক অসঙ্গতি নিয়ে, এখন আপনার যে একটা উদ্দেশ্য যে এই অসঙ্গতিগুলো আমি তুলে ধরব, তুলে ধরে আমি এইটা থেকে সফল হব না সার্থক হব, কোন শব্দটি বলবেন? আসলে একজন লেখক একজন শিল্পী, শিল্পী ছবি আঁকে, যে ছবি আঁকে তাকে যদি প্রশ্ন করেন যে আপনি ছবি আঁকেন কেন, এই প্রশ্নের উত্তর কিন্তু তিনি দিতে পারবেন না। ছবি আঁকতে তার ভালো লাগে বলে তিনি আঁকেন। এখন আমরা যারা লিখি, কেন লিখি, আসলে আমাদের ভালো লাগে বলেই আমরা লিখি। এবার সেই লেখায় বিষয় হিসেবে কী উঠে আসবে সেটা নির্ভর করে আমার চিন্তার জগৎটা কীভাবে তৈরি হচ্ছে, কোন জিনিসটা আমাকে ভাবাচ্ছে, সমাজের কোন বিষয়টা নিয়ে আমি ভাবছি, সেটা আমার লেখায় উঠে আসবে বিভিন্নভাবে। একজন লেখক সরাসরি কোনো কথা গল্পে বলবেন, যিনি গল্পকার, গল্পের আড়ালে উনি ঢেকে রাখবেন, এটা অনেকটা রহস্য আবৃত থাকবে, আর পাঠক ওইখান থেকে বের করে নেবেন। বারবার পড়ে বারবার পড়ে দেখা যাচ্ছে লেখক যেটা বলতে যাচ্ছেন সেটা পাঠক হয়তো কখনো টেরও পাবেন না, আর সরাসরি যে কথাটা বলে দেয়া তাহলে সেটা হয়েছে প্রবন্ধ, যেখানে তার বক্তব্য স্পষ্ট করে সে প্রকাশ করে দিচ্ছে। দেখেন গল্পকার এই কাজটা করবে। ওকে, চমৎকার। আর কারো কোনো প্রশ্ন? মাইক, হ্যাঁ বলুন। শুভ সন্ধ্যা, আমি ফেনীর থেকে আসছি, আমি অরুণ মজুমদার, একটা বেসরকারি কলেজের শিক্ষক। আমার আর কোনো জানার প্রশ্ন নেই, আমি খুব গর্ববোধ করতেছি ফেনীর পলার বাবুকে পেয়ে। একটা প্রশ্ন চাই, নামটা বলো, একটা প্রশ্ন চাই। কি ধরনের প্রশ্ন? যে প্রশ্ন বাসায় করা যায় না বা করা হয় না, এবং লেখক কত বিরক্তিকর হতে পারে, সে কতটা স্বার্থপর হতে পারে, সে কতটা আত্মকেন্দ্রিক হতে পারে, কিংবা সে কতটা প্রেমিক হয়ে উঠতে পারে, এটা একটু জানতে চাই। লেখক কি কখনো প্রেমিক হতে পারে, কথা সাহিত্যিক আমি জানতে চাই? অবশ্যই, প্রেমিক না হলে কি করে হয়, কি করে লেখে হাজার হাজার পৃষ্ঠা, লাখ লাখ পৃষ্ঠা, কোটি কোটি শব্দ, কি করে? এই তুমি নিলে কেন মানে?
আচ্ছা তুমি প্রশ্ন করো, নিশ্চয়ই কোনো প্রশ্ন আছে, মজার বা স্মৃতি আছে, তুমি সেটা বলো। যে একসঙ্গে থাকো তোমরা, পলাশ গল্পকার পলাশ মজুমদার সম্পর্কে একটু মন্তব্য করো, মূল্যায়ন করো। আমার সব গল্পের প্রথম পাঠক কিন্তু সে, তাই বলো লেখা হয় কি হয় না এটা বলো। লেখা তো আর একদিনে হয় না কারো, তবে আমি বলবো যে লেখক কথা সাহিত্যিক পলাশ মজুমদার তার প্রচেষ্টা অনেক বেশি, এবং সে হচ্ছে নিজেকে লেখক পরিচয় দিতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যদিও তার একটা আলাদা প্রফেশন আছে যেখানে সে অনেক ভালো করার সুযোগ আছে তার, সে যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডের বিবিএ ফ্যাকাল্টির, কিন্তু সে হচ্ছে নিজেকে লেখক পরিচয় দিতে যেহেতু স্বাচ্ছন্দ্য বোধ করে, আমি আশা করছি তার যে এই ধরে রাখা লেখাটা সে আরও অনেক দূর আগাতে পারবে। এবং পেছন দেখো আমরা যারা লেখক হয় এদের পেছন, পুরুষ যারা লেখক হয় এর পেছনের মূল ছাতাটা ধরে রাখে কিন্তু ঘয়, কেমন এই ধরো আমরা 12টার সময় বাসায় যাই, তারপর খাওয়া দাওয়া পাই, জামা কাপড় ফিটফাট পাই, পরে আসি, হ্যাঁ বলে নানা রকমের কথা বলে, সহ্য করি, ভালো লাগে, তো সেই জায়গাটা একটু দিও ছায়াটা, নিশ্চয়ই তুমি দিচ্ছ, ঠিক আছে না? সেটা অবশ্যই দিই, যেমন আমি কলকাতায় গিয়ে 10 দিন ছিলাম, হ্যাঁ, যে এই যে স্বাধীনতাটা মানে হয়তো মনে মনে ইয়ে হচ্ছে ওইখানে ভবঘুরের মতো ঘুরছি, লেখকদের সাথে আড্ডা দিচ্ছি, কলকাতা বইমেলার ছবি তুলে পাঠাচ্ছি। নামটা বলে প্রশ্ন করবেন। গুড ইভিনিং স্যার, আমি তাহসিন, ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার। স্যার আপনি একটু আগে এক স্যারকে বলছিলেন যে আমরা লেখক হতে গেলে আমাদেরকে সব ধরনের বই পড়তে হবে, পারিবারিক লাইব্রেরির কথা বলছিলেন যেখানে ওনাকে বই চুজ করতে দিতে হবে না, নিজ থেকে পড়ার জন্য বলছেন। আমরা এই লাইব্রেরিতের দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে, সরি এই বইমেলাতে, এখানে আমাদেরকে সব ধরনের বই পড়তে দেওয়া হচ্ছে না, এখানে আমাদের অনেকগুলো প্রকাশনীকে দেখতে যাচ্ছে যারা আমরা তরুণরা পড়তে চাচ্ছি কিন্তু এই প্রকাশনীগুলোকে এখানে অনুমোদন দিচ্ছে না, আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন? শুনো, আমি এখন থেকে 40 বছর আগে বলছি, আমরা যখন পড়তাম যে কোনো বই মাইরে প্রচুর মার খেতাম পড়তে গিয়ে, তার মনে হয় একটা ব্যাপার ছিল যে এই আউট বই পড়লে আমরা নষ্ট হয়ে যাব, খারাপ হয়ে যাব, চরিত্রহীন হয়ে যাব, লেখাপড়া করবো না, এরকম ব্যাপার ছিল। আসলে এটা হচ্ছে কি যে একটা সমস্ত পরিবর্তিত হয়, রূপান্তরিত হয়, মগজ এবং মনন মেধা ইত্যাদি বাস্তবতার কারণে পরিশুদ্ধ হয়, তো সময় লাগবে একটু। এটা বলবে যারা সীমাবদ্ধ চিন্তা করে, যারা লেখক হয়, যারা একটু ভিন্ন চিন্তা করে, তারা কিন্তু সব কিছুই পড়ে। আমি যেটা খুব সহজে বলি সেটা হচ্ছে 6 থেকে ক্লাসিক্স একজন লেখকের জন্য সব পড়তে হয়, কোনো কিছুই জীবনের বাদ যাবে না, কেমন? তো সুতরাং তুমি পড়বে, ওরা কি বলে বলুক, তোমার সাধনটা তুমি চালিয়ে যাবে। তোমাকে অভিনন্দন চমৎকার প্রশ্ন করবার জন্য, থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, এই বইগুলো সব বিদ্যা প্রকাশে পাওয়া যায় পলাশ মজুমদারের 326 নম্বর স্টোর বিদ্যা প্রকাশ। আমরা একটু অ্যাডভার্টাইজ করে দিলাম, আপনারা যারা এই পলাশ মজুমদারের গল্প বা উপন্যাস পছন্দ করেন তারা বিদ্যা প্রকাশে যাবেন এবং সেখান থেকে বই সংগ্রহ করবেন। আপনারা বই সংগ্রহ না করলে লেখক বাঁচবে কী করে? এখানেই আমরা অনুষ্ঠান শেষ করে দেবো। আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গত করলেন এবং আমরা চমৎকার বাজালাম, আপনাদের সবাইকে অভিবাদন জানাই এবং তোমার শেষ কথার মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করব। তার আগে আমাদের উপপরিচালক ইমরুল ইউসুফ এবং বিশিষ্ট শিশু সাহিত্যিক পরে তোমাকে একটা উপহার প্রদান করবে বাংলামেলের পক্ষ থেকে, শেষ কথা বলে। অনেক দর্শক সামনে ছিলেন, এইটা আমার খুব ভালো লাগছে যে, আর আপনার উপস্থাপনার কারণে যে অনেক বেশি দৃষ্টিনন্দন এবং উপভোগ হয়ে উঠেছে পুরো প্রোগ্রামটা। আর যেহেতু কথা সাহিত্য এটা রসের বিষয়, আপনি সেই রস দিতে পেরেছেন, সবাই খুব মজা পেয়েছে, এটা সবার অভিব্যক্তিতে মানে বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের প্রোগ্রামটা দেখার।